الحمد لله رب العالمين الذي أمر العبادة بتوحيده وإخلاص العبادة له وتمجيده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شرع لعباده كل سبيل يوصلهم إلى مرضاته، وأشهد أن محمدًا عبده رسوله الذي دل أمته على اتباع سنته وهديه والعض عليها بالنواجز، صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن سار على نهجهم أجمعين. أما بعد، فاتقوا الله يا عباد الله، واعلموا أن التقوى سبيل النجاة، والعمل بالسنة هو سبيل الهداية والرشاد، وأن الاقتداء بخير البرية محمد صلى الله عليه وسلم فيه السعادة والهناء في الدنيا والآخرة. عباد الله، الله سبحانه وتعالى একটা মহান শরিয়াহ মানব জাতির জন্য প্রণয়ন করলেন, যেমনটি তিনি সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আমল, যে কোনো ইবাদাহ এবং যে কোনো ভালো কাজ, মহান কাজ যেন শুধু আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই করি, সেই ঘোষণাটাও দিলেন সূরাতুল বাইয়েনার 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة وذلك دين القيمة. তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর জন্য দিনকে নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করে এবং আল্লাহর সালাতকে তারা কায়েম করে, আর এটাই হচ্ছে সরল সঠিক পথ, সুদৃঢ় পথ, সুদৃঢ় দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাতে মানুষ তার নির্দেশিত আমলগুলো সঠিক পন্থায় করতে পারে নির্দেশ জারি করলেন যেন আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার পদক্ষেপগুলো, তার আদর্শ এবং তার নির্দেশনা অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা যেন পরিপালন করি, যাতে শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা লিপ্ত না হয়ে পড়ি এবং যাতে করে আমরা বেদআতের সাথে সম্পৃক্ত না হয়ে যাই। আল্লাহ সুবহান তাআলা বলেন সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ذلكم وصاكم به لعلكم تتقون। তিনি বলছেন আর এটাই হচ্ছে আমার সরল পথ, অতএব তোমরা তার অনুসরণ করো, আর তোমরা অনেক পথের অনুসরণ করো না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে সেই পথ সহ। আর এই নির্দেশই আল্লাহ তোমাদেরকে প্রদান করছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে আরও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আমাদের জীবনের তাহলে আদর্শ কী হবে, রোল মডেল কী হবে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। একটা অত্যন্ত
চমৎকার ঘোষণা, খুবই যৌক্তিক এবং সহজ সরলভাবে মানব জাতির সামনে এই আহ্বানগুলো উপস্থাপন করা হয়েছে। কারো বুঝতে কোনো অসুবিধা নেই। আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে, আল্লাহর দিনটাকেই গ্রহণ করতে হবে, কারণ এটাই পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেটি আল্লাহ তাআলা একটা আয়াতে বললেন। তারপরের আয়াতে আমরা দেখলাম সকল কাজ যেন শুধু তার সন্তুষ্টির জন্যই আমরা করি, আর পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্য নয়, কোনো বৈষয়িক উদ্দেশ্য নয়। সে নির্দেশ তিনি জারি করলেন এবং তারপর সকল কাজ, ইবাদত এবং মুআমালাতের সকল কাজ যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করে, তার আদর্শ অনুসরণ করে করি, সে নির্দেশও তিনি আমাদেরকে দিলেন। এবং সূরাতুল হাশরে স্পষ্ট করে দিলেন যে দিনের পথে চলতে গেলে সুন্নাকেই ফলো করতে হবে, সুন্নার বাইরের কোনো পথ অনুসরণ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। এখন আমরা রজব মাসের শেষ দিকে অবস্থান করছি। খুব সহসাই আমাদের সামনে আরেকটা মহান মাস শুরু হতে যাচ্ছে। রজব অত্যন্ত সম্মানিত একটা মাস, আহাদুল আশহরুল হুরুম, চারটা সম্মানিত মাসের একটা মাস। সামনে রয়েছে শাবান এবং তারপরে রয়েছে রমাদান। পৃথিবীর শ্রেষ্ঠ রাতগুলো রমাদান মাসের মধ্যেই রয়েছে। শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। কারণ দুটো গুরুত্বপূর্ণ মাসের মাঝখানের অবস্থানের কারণে মানুষ এ ব্যাপারে গাফেল থাকে, সেই কথাটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। তো আসুন আমরা একটু শাবান মাসের ফজিলতটা জেনে নেই। এ মাসকে ঘিরে একদিকে যেমন আমাদের জন্য সুসংবাদ রয়েছে, আমলের একটা দিক নির্দেশনা রয়েছে, আবার এ মাসকে ঘিরে উম্মার বেশ কিছু লোক নানা রকম বেদাতের প্রচলন করে ফজিলত থেকে নিজেদেরকে মাহরুম করছে আর উম্মাকে বিভ্রান্ত করছে। সুতরাং শাবান মাসকে ঘিরে আমাদের আসলে অথেন্টিক নলেজটা কী এবং তার আলোকে করণীয়টা কী সেটা যেমন জানা দরকার, তেমনি জানা দরকার এ মাসকে ঘিরে কিছু মানুষ যে বিভ্রান্ত এবং বেদাতগুলো চালু করেছে সেগুলো কী এবং আমরা কীভাবে সেগুলো পরিহার করতে পারি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু বিহি শাবান। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বাবা ছিলেন যায়েদ ইবনে হারিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় একজন সাহাবি, যিনি গোলাম ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করেছেন। তার সন্তান হলো উসামা। উসামাকে বলা হয় হাইব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের স্নেহাস্পদ একজন সাহাবি। তো তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যতটা সিয়াম পালন করছেন, রমাদান ব্যতিরিকে আর কোনো মাসে এত সিয়াম পালন করছেন না, আমি আপনাকে করতে দেখছি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দায়ালিকা শাহরুন ইয়াগফুলু আনহু নাস বাইনা রজব ও রমাদান। এটা হলো এমন একটা মাস, রজব এবং রমাদানের মাঝখানে অবস্থানের কারণে মানুষ এ সম্পর্কে গাফিল থাকে। ওহু শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে মাসে মানুষের আমলগুলো রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তাইব, আমার খুবই ইচ্ছা, আমি খুবই ভালোবাসি যে আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজাদার, আমি সয়েম। তাহলে পুরো হাদিসটার মধ্যেই কিন্তু অনেক কিছু, তাই না, অনেক ইনফরমেশন চলে এসেছে যে শাবান মাসের গুরুত্বটা কী, বছরের মানুষের সকল আমল এই মাসে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আল্লাহ মানুষের আমলটাকে গ্রহণ করেন, দেখেন। তাহলে এটা হলো শাবান মাসের সবচেয়ে বড় ফজিলা। দ্বিতীয় ফজিলাটা হচ্ছে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে সিয়ামের প্রচলন করেছেন, সিয়ামের সুন্নাটা জারি করেছেন, সিয়ামের সুন্নাটা তিনি জারি করেছেন এবং তার উদ্দেশ্যটাও বলে দিয়েছেন। তার পেছনে
যে উইজডম প্রজ্ঞা বা হিকমত আছে সেটাও তিনি বলে দিয়েছেন বলেছেন কারণ আমল যখন পেশ করা হয় তখন যদি আমি সিয়ামরত থাকি তাহলে আমার আমলটা আল্লাহর কাছে এমন সময় পেশ করা হলো যখন আমি একটা ইবাদতের মধ্যে আছি ওলামায়ে কেরাম এটার আরো কিছু উইজডম উল্লেখ করেছেন যেমন বলেছেন সিয়াম রাখা একটা সবরের কাজ সিয়াম রাখাটা একটা সবরের কাজ এবং এই সবর এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ একটা বৈশিষ্ট্য মুমিনের ইন আল্লাহ মা আসসাবিরিন তাই না অনেক আয়াতে সেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা যারা সবরকারী তারা আল্লাহর কাছে বেগাইর হিসাব আল্লাহর কাছে তারা পুরস্কার পেয়ে থাকে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বেগাইর হিসাব এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ফলে মানে কতগুলো বিষয় একসাথে হয়েছে শাবান মাসে সেটাই হাদিস থেকে আমরা বুঝি এই হাদিসটি ইমাম নাসাই উল্লেখ করেছেন এবং শেখ আলবানী সহিহ সুনান নাসাইর মধ্যে এটিকে হাসান হিসেবে উল্লেখ করেছেন আচ্ছা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে শাবান মাসে সিয়াম রাখার সংবাদ সম্পর্কে অবহিত হই যে হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان وكان يصوم شعبان كله عائشة رضي الله تعالى বলছেন رسول صلى الله عليه وسلم شعبان মাসে চাইতে আর কোন মাসে এত সিয়াম রাখতেন না এবং এই বর্ণনা এসেছে তিনি শাবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন তবে এই বর্ণনাকে সহিহ মুসলিমের বর্ণনা আরেকটু মডিফাই করছে কি যেমন সহিহ মুসলিমের বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম এবং আরেকটা বর্ণনা এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কালিলা তাহলে সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন এমন ভাবে এই মাসে যে আমরা বলতাম যে তিনি বুঝি আর ইফতার করবেন না ভাঙবেন না আবার ইফতার করতেন মনে হতো যে তিনি বুঝি আর সিয়াম রাখবেন না তার মানে হচ্ছে তিনি ভাঙতেন এবং রাখতেন মুসলিমের হাদিস থেকে এটা আমরা বুঝলাম বুখারীর হাদিসে বলছেন কি পুরো মাস তিনি সিয়াম পালন করতেন তাতে কারো ধারণা হতে পারে যে তিনি শাবান মাসে রমাদানের মতোই পুরো মাস জুড়ে সিয়াম পালন করতেন কিন্তু সেটা সেটা সেই সেই ধারণাটা শুদ্ধ নয় বরং তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল যে কারণে আমরা মুসলিমের রেওয়ায়েত থেকে বুঝলাম যে তিনি ভাঙতেন এবং আরেকটা বর্ণনা থেকে যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা তিনি অল্প কয়েকদিন ছাড়া শাবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন তাহলে ইল্লা কালিলা কোনো কোনো রেওয়ায়েতে আসেনি অন্য রেওয়ায়েতে এসেছে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর সিয়াম পালন করতেন তার মানে তিনি প্রথমার্ধেও রাখতেন শেষার্ধেও রাখতেন তবে এই ক্ষেত্রে তার কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো হয়তো আপনারা জানেন যেমন যারা সিয়ামে অভ্যস্ত নয় শাবান মাসের সিয়ামে অভ্যস্ত নয় তারা দ্বিতীয়ার্ধের পরে যেন আর না রাখে এবং যারা সাপ্তাহিক সিয়ামে বৃহস্পতিবার এবং সোমবার সিয়ামে অভ্যস্ত নয় তারা যেন মাসের শেষ দিকে একদিন বা দুদিন আগে সিয়াম না রাখে এবং শাবানের শেষ দিনটা যদি ইয়াউমুশাক সন্দেহের দিন হয় মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসটাকে যেন 30 দিন পূর্ণ করা হয় তাহলে এই ইনস্ট্রাকশনগুলো আমাদের সামনে রেখে শাবানের আমলগুলো করতে হবে তাহলে আমরা যারা সোমবার এবং বৃহস্পতিবার সিয়ামে অভ্যস্ত তাহলে শাবান মাস জুড়ে যতগুলো সোমবার এবং বৃহস্পতিবার পাওয়া যায় ততগুলো আপনি পালন করতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে সেই হাদিসগুলোর আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে বলা হচ্ছে দ্বিতীয় অর্ধে আপনি সিয়াম পালন করবেন না তাহলে আমরা মোটামুটি মেসেজটা পেয়ে গেলাম যে শাবান মাসে আমাদের করণীয়টা কী এবং শাবান মাসে আল্লাহর পক্ষ থেকে কী ফজিলতটা আমাদের জন্য রয়েছে কী বার্তাটা কী সুসংবাদটা আমাদের জন্য রয়েছে সেটাও আমরা পেয়ে গেলাম করণীয়টাও আমরা পেয়ে গেলাম এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম তারা
বেশ কিছু বক্তব্য দিয়েছেন হাদিসগুলোর আলোকে। যেমন আরেকটা হাদিস যেটি আমরা একটু আগেই বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শাবান মাসের অধিকাংশ সিয়াম পালন করতেন। ইবনে হাজার রাহমাহুল্লাহ তিনি বলেন, ওয়া ফিল হাদিসে দালিলুন আলা ফাদলি সাওমি ফি শাবান। এই হাদিসের মধ্যে শাবান মাসের সিয়ামের একটা ফজিলত বোঝা গেল, বুলুগুল মারামের মধ্যে তিনি এটা উল্লেখ করলেন। ইবনু রাজব সুবুলুস সালাম আরেকটা হাদিসের শরাহ, বুলুগুল মারামের শরাহ, সেখানে ইবনু রাজব তিনি বলেন, ওয়া আম্মা সিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আশহুরিস সুন্নাহ মিন আশহুরিস সানাহ ফাকানা ইয়াসুমু মিন শাবান মা লা ইয়াসুমু মিন গায়রিহি মিন আশহুর। বললেন যে এই হাদিসের বর্ণনা থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৎসরের অন্য অন্য মাসগুলোতে এতটা সিয়াম রাখতেন না যতটা সিয়াম তিনি শাবানে রাখতেন। বাস, এই কথাটা এখানে বোঝা গেল। এবং তিনি আরও একটা বিষয় বললেন, ইবনে রাজব লতাইফুল মাআরিফ নামক গ্রন্থে আরেকটা কথা বললেন। তিনি বললেন যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে শাবান মাসে এত সিয়াম রাখতেন কেন? তার হিকমত বর্ণনা তিনি বলেন যে এর মধ্যে অনেকগুলো কারণ আছে। সেই কারণটা তিনি ব্যাখ্যা করলেন, যেটা আমরা উসামার হাদিসে জানতে পেরেছি। বলেন যে যখন রজব মাস আসলো, মানুষ জানতে পারলো এটা হারাম মাস, ফলে সে নিজেকে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখলো এবং সে আরও ভালো ভালো কাজে সম্পৃক্ত হলো। হারাম মাসের চেতনা নিয়েও আমরা কিন্তু অনেক আলোচনা করেছি এর আগে বিভিন্ন খুতবায়। তাহলে এই মাসটা যাওয়ার পরে সামনে আসছে কোন মাস? রমাদান মাস। ফলে মানুষের মধ্যে হয়তো কিছুটা জড়তা চলে আসতে পারে, সে শাবান মাস সম্পর্কে কিছুটা গাফিল থাকতে পারে। ফলে এই গাফলতি দূর করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাক্টিভ হলেন, প্রচুর সিয়াম পালন করলেন, উম্মাকে ইনফরমেশান দিলেন যে না, শাবান মাসেও আমাদের কিছু করণীয় আছে। করণীয়র ব্যাপারে কিন্তু আর তেমন কোনো বক্তব্য নেই। অর্থাৎ শাবান মাস এত ফজিলতের মাস, তাহলে কি আমরা আরও কিছু স্পেশাল করব কি না, তাই না? আমাদের অনেকের মধ্যে এই চিন্তাটা আসে। মনে রাখবেন, স্পেশাল কিছু করার জন্য কি লাগবে বলেন তো? দলিল লাগবে। আপনি স্পেশাল না করে এটাকে ওপেন রাখেন, আপনার পক্ষে যা সম্ভব হয় সেটাই করেন। কখনো ইচ্ছে হয় কাউকে খাওয়াবেন, খাওয়ান, বাট এটাকে রিলেট করবেন না যে 50 জন মিসকিনকে যদি আমি শাবান মাসে খাওয়াই তাহলে এটা একটা ভালো কাজ হয়, তখন আরেকজন আপনার দেখে দেখে 50 জনকে খাওয়াবে। এভাবে একটা আমল চালু হয়ে গেল, কাজটা ভালো, বাট পরিশেষে এটা কী রূপ পরিগ্রহ করলো? বেদাত। কারণ এভাবে একটা জিনিস চালু করে দিনের নামে চালিয়ে দেওয়া, এই অথরিটি আমাদেরকে দেওয়া হয়নি। আপনি 50 জন খাওয়ান কখনো, 5 জন খাওয়ান, এটা ওপেন থাকতে হবে। আপনি এ মাসে যদি একটু বেশি সালাত পড়তে চান নফল, আমভাবে কমনলি, তাতেও কোনো সমস্যা নেই। এ মাসের প্রতি রাতে যদি তাহাজ্জুদ সালাত পড়তে চান, পড়তে পারেন তো, তাই না? সেটা ওপেন আছে না? ওপেন আছে। কিন্তু এই মাসকে ঘিরে কিছু বিশেষ সালাত, বিশেষ দিনে বিশেষ সিয়াম, বিশেষ দিনে 100 রাকাত সালাত, কিংবা এরকম কোরআন খানি, অথবা কোনো একটা বিশেষ দিনে ঈদ উৎসবের মতো পালন করা, খাদ্য বণ্টন করা, এভাবে যদি কিছু আপনি দিনের নামে চালু করতে চান, তার জন্য কী লাগবে? দলিল লাগবে। তাহলে দলিল ছাড়া কোনো আমল শরীয়তের আমল হিসাবে গণ্য হবে না। এই জিনিসটা আমাদের মাথায় আনলে কিন্তু সমস্যাটা প্রায় পুরোটাই চলে যায়। আমরা ঝগড়া করি বেশিরভাগ আমলটা নিয়ে, এটা কি ঠিক নাকি বেঠিক। কিন্তু এটা ঠিক কিংবা বেঠিক হওয়ার জন্য যে ফর্মুলাটা শরীয়ত আমাদেরকে দিয়েছে সেটা নিয়ে অনেক সময় আমরা মাথা ঘামাই না। আরও কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দলিল কোনটা, কোন দলিল ইসলামে দলিল হিসাবে গ্রহণযোগ্য, সেই নলেজটাও আমাদের লাগবে। আল কোরআনের স্পষ্ট দলিলগুলো, যেগুলো বুঝতে কোনো অসুবিধা নাই, কিন্তু যেগুলো বোঝার ক্ষেত্রে গভীর জ্ঞানের প্রয়োজন, তাহলে গভীর জ্ঞানের অধিকারী না হয়ে আপনি আন্দাজে একটা কথা বলে দিবেন তার ব্যাখ্যায়, কোরআনের ব্যাখ্যায়, সেটা হবে না। একটা উদাহরণ দিই, যেমন সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আমরা এই আল কোরআনকে একটা বরকতময় রজনীতে নাজেল করেছি, আমরা তো সতর্ককারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আবার
ليلة القدر المدهة بولشن إن أنزلناه في ليلة القدر نشتوي القرآن كي أمر ليلة القدر نازل করেছি তাহলে খুব সহজেই এবং আমাদের উলামায়ে কেরাম সে কথাই উল্লেখ করেছেন যে লাইলাতুল মুবারাকা যেটা সূরাতুল দোখানে ওটাই হলো লাইলাতুল কদর কুরআন কোন মাসে নাযিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরআন নাযিল হয়েছে রমাদান মাসে তাহলে এই লাইলাতুল মুবারাকা যেটা বলা হচ্ছে সূরাতুল দোখানের মধ্যে সেটা কোন মাসে রমাদান মাসে লাইলাতুল কদর কোন মাসে রমাদান মাসে তাহলে এখন কেউ যদি এসে বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা এটা নিসফে শাবানকে বোঝানো হচ্ছে শাবান মাসের 15 তারিখ এই কথাটা গ্রহণযোগ্য হবে না যদিও ইতিহাসের দিকে যদি আমরা ফিরে তাকাই কোন কোন স্কলারকে ভেরি রিয়ার ابن معدان কিং বেরকম আর দু একজন স্কলার বলতে পারেন তার বিবেচনায় লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান এটা তাদের বিবেচনায় এরকম দুজন পাঁচজন ছয়জন দশজন হতে পারে মানুষের মধ্যে তো কিছু মতের পার্থক্য থাকতেই পারে কিন্তু আপনি তো নলেজের বেসিসে চলতে হবে আপনাকে নলেজ আমাদেরকে যেদিকে পরিচালিত করে এবং নলেজেবল পারসন ইতিহাসের সবচেয়ে বড় সমৃদ্ধ জ্ঞানী গুণীরা যে কথাটা বলেছেন সেদিকেই আমাদেরকে যেতে হবে দু চারজন ভিন্ন মত যদি পোষণ করেও থাকেন এবং কিছু যুক্তি যদি দাঁড়ও করান সেটা কিন্তু আমাদের জন্য বিবেচ্য নয় আপনি আলোকিত পথেই চলবেন আলোর পথেই হাঁটবেন কোরআনের স্পষ্ট ব্যাখ্যার দিকেই যাবেন অতএব লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা একই রাত এবং সেটা হলো রমাদান মাসে অতএব সেটাকে শাবান মাসে ফিট করার কোনো সুযোগ এখানে নেই এই হলো দলিল গ্রহণ পদ্ধতি ইসলামের দলিল গ্রহণটা এভাবেই স্পষ্ট দলিল এবং আলোর ভিত্তিতে করতে হবে মনগড়া কোনো ব্যাখ্যা এখানে আসলে চলবে না এভাবেই যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন আপনার জীবনটা আলোকিত জীবনে পরিণত হবে আপনি জ্ঞানের ভুবন আলোর ভুবনেই থাকবেন আপনাকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না অথবা যে মানুষগুলো বিভ্রান্তির পথে চলছে তারাও আপনাকে বিভ্রান্ত করতে পারবে না সেজন্যই আমরা বলছি যে এই মাসকে ঘিরে যে বেদাতগুলো চালু হয়েছে সেগুলো আমাদের প্রথমত জানা দরকার কেন সেগুলো বেদাত আর কিভাবে আমরা সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি সেই ফর্মুলাও আমাদের জানা থাকা দরকার শাবান মাস সমাগত সামনে এই মাসকে ঘিরে দেখবেন যে অনেক আলোচনা ইউটিউবে আছে অনলাইনে আছে টিভিতেও আসবে এবং সেখানে একটাই ফোকাস সেটা হচ্ছে শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান আগে মানুষ এই আরবি নামটাই জানতো না সবাই শবে বরাত এখন কিছু হাদিসে যেহেতু লাইলাতুন নিসফ মিন শাবানের কথা আসে সেটাকে বলে যেহেতু হাদিসে এসছে এ কথা বললে তো যথেষ্ট নয় এই হাদিসগুলো মানোত্তীর্ণ কি না সেটা আমাদেরকে দেখতে হবে সে একইভাবে আবার দলিলের একটু আলোচনায় আমরা আসি কোরআনের মধ্যে তাহলে আমরা সঠিক দলিলটা পেলাম কিন্তু দলিল গ্রহণ পদ্ধতিটাও সঠিক হতে হবে এক দ্বিতীয় হচ্ছে এবার হাদিসের মধ্যে যদি আসে তাহলে হাদিসের মধ্যে যেগুলো বিশুদ্ধ হাদিস সেটা সনদের বিবেচনায় হোক আর মতনের বিবেচনায় হোক সে বিশুদ্ধ হাদিসগুলোই আমাদের দলিল এর বাইরে অন্যগুলো কোনো দলিল নয় বিশুদ্ধ হাদিসগুলো দলিল সাধারণ একজন মানুষ হয়তো প্রশ্ন করবেন বিশুদ্ধ হাদিস তো আমি অত বুঝি না আমি শুধু হাদিসই বুঝি আমি হাদিস পাইলে আমল করতে চাই হ্যাঁ তো যদি এই অবস্থা থাকে আমাদের কোনো ভাইদের মধ্যে যারা জেনারেল শিক্ষিত তাহলে তাদের অবশ্যই কোনো না কোনো স্কলারের সাহায্য তাকে নিতে হবে যেমন ধরেন আমাদের সর্দি কাশি হলে তো আমরা নিজেরাই চিকিৎসা করতে পারি কি না বলেন কিন্তু একটু যদি রোগটা বাড়ে তখন কার কাছে যেতে হয় ডাক্তারের কাছে যেতে তো ওইটা যদি বুঝে আসে তাহলে শরিয়ার ডাক্তার যারা তাদের কাছেও আমাদের যেতে হবে এটাও বুঝে আসা উচিত যদি আপনার কাছে মনে হয় আপনি একটা গোলক ধাঁধার মধ্যে আছেন আপনি নির্ধারণ করতে পারছেন না এখানে সঠিক দলিলটা কি এবং সঠিক মতামতটা কি কোরআন সুন্নাহ সঠিক পথটা কি তখন নিজে যদি বের করতে না পারেন
তাহলে আপনাকে অবশ্যই স্কলারদের কাছে যেতে হবে। এমনটি কে বলেছেন? আল্লাহ সুবহান তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জেনে থাকো, তোমাদের কাছে যদি নলেজ না থাকে, ইলম না থাকে, তাহলে তোমরা আহলুল যিকর তথা আহলুল ইলমদের কাছে যাও, যারা নলেজেবল তাদের কাছে যাও, জিজ্ঞেস করে জেনে নাও, জিজ্ঞেস করে জেনে নাও। বাস, তাহলে এটা ক্লিয়ার হলো আমাদের কাছে। আমার মনে হচ্ছে যে আমরা শুধু মাসআলাগুলো বেদাতগুলো নিয়ে আলোচনা করি, মূলনীতিগুলো পাশ কাটিয়ে যাই, ফলে আমাদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। বললেন যে উনি তো শবে বরাতের বিপক্ষের মানুষ, এভাবেই বলবেন, ব্যাস শুনে থাকলাম। এই এটা নয়, আমরা আপনাদেরকে আহ্বান করছি আপনার যে আকল আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগান, এবং সে আকলটাকে কাজে লাগাবেন এলেমের ভিত্তিতে। প্রাধান্য থাকবে কার, আকল না এলেমের? এলেমের। এলেমটাকে কাজে লাগানোর জন্য টুলসটা হচ্ছে কি? আকল। কারণ আকল কারো ভালো মতো কাজ না করলে তো সে কিছুই বুঝবে না। আকল দিয়ে তাআক্কুল এবং তাফাহুমের কাজটা হয়। তাআক্কুল এবং তাফাহুম হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, টু কম্প্রিহেন্ড, কোনো জিনিস ভালোভাবে বোঝা, এটা হলো আকলের কাজ। আকল কিন্তু আপনাকে গাইডলাইন দিতে পারবে না, আকল আপনাকে গাইডলাইন দিতে পারবে না। গাইডলাইন তাহলে কোথেকে পাবো? এলেম থেকে পাবো। গাইডলাইন পাবো কোথেকে? এলেম থেকে। এলেমটা এসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত এলেম, সেই এলেমটাও কার কাছ থেকে এসছে? আল্লাহর কাছ থেকে। আমাদের এলেমের সোর্স একটাই, আমাদের রব, আমাদের ইলাহ মহান আল্লাহ সুবহানাহু তাআলা, মাসদারু জামিউল উলুম, সকল এলেমের, এমনকি দুনিয়ার সকল এলেমের মাসদার এবং উৎস কোথায়? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। অতএব শরিয়ার এলেমের উৎসও তার কাছে, সেই উৎসের সাথে কানেক্টেড হন। নিজে যদি না পারেন, থ্রু স্কলার, থ্রু কুরআন এবং সুন্নাহ। ভেরি ক্লিয়ার, এখানে কিন্তু অস্পষ্টতার কোনো কারণ নাই। সরাসরি কোরআন বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। না বুঝতে পারছেন, তাহলে থ্রু স্কলার। সরাসরি ডাক্তার হলে নিজের চিকিৎসা নিজে করেন, তা না হলে ভালো ডাক্তারের কাছে যান। তো জাগতিক সব ক্ষেত্রেই তো আমরা তাই করি। আচ্ছা, এখানে আমরা যেটা দেখি সেটি হচ্ছে নিসফে শাবান নিয়ে আমাদের মধ্যে বিশাল একটা বিতর্ক তৈরি হয়েছে। শবে বরাত বা লাইলাতুল বারাত এভাবে বলা হচ্ছে। এখন লাইলাতুল বারাত বললে আর একটা সমস্যা, লাইলা শব্দটা হলো আরবি আর বরাত শব্দটা হলো ফার্সি। কারণ আপনি যদি বরাত শব্দটা আরবিতে আসেন, তাহলে বারা আ চলে আসে, বারা আমারই মুক্তি, বিচ্ছিন্ন, আল্লাহ এবং রাসুল থেকে বিচ্ছিন্ন। তাহলে এই রাতটা কি আল্লাহ এবং রাসুল থেকে বিচ্ছিন্ন হওয়ার রাত্রি? সুরাতুল বারা আ বলা সুরাত তৌবাকেও, বারা আতু মিন আল্লাহ ও রাসুলি। দেখেন, আল্লাহ এবং রাসুল থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টা এখানে আসে। বরাত যে ভাগ্য, এটা কোথায়? এটা ফার্সি ভাষায়। আরবিতে বরাত নাই, আরবিতে তাকদীর, ভাগ্যটা ভিন্ন অর্থে, কাদার, কাদা, কাদার ইত্যাদি। তাহলে বরাত শব্দটা যে ভাগ্য, এটা হলো ফার্সিতে। তো লাইলাতুল বরাত, দুই ভাষার দুই শব্দ নিয়ে আপনি বললেন কি লাইলাতুল বরাত, রাতটাকে বানালেন ভাগ্য রজনী। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। দেখেন, এখানেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাইলাতুল কদর রজনীর কথা এসেছে। এমনকি সূরা দুখানের লাইলাতুল মুবারাকার পরেও সেখানেও আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাময় সব কিছু এই সময়ই আল্লাহ তাআলা নির্ধারণ করেন, নির্ধারণ করা হয়। তা আমরা একটু আগেও বললাম লাইলাতুল মুবারাকা হলো লাইলাতুল কদর, তাহলে মানুষের কাদা এবং কদর বন্টন কিংবা এ নিয়ে আল্লাহর যে প্রোগ্রামগুলো সেগুলো বাস্তবায়িত হয় কোন রাতে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এটা নিসফে শাবানে হওয়ার কোনো দলিলই নাই। অথচ সাধারণ মানুষরা এই জায়গায় প্রথম একটা বিভ্রান্তির দিকে হেঁটেছে, বলেছে নিসফে শাবানের রাতে ভাগ্য রজনী, ভাগ্য এদিন বন্টন করা হয়। ফলে এই আকিদা শুদ্ধ আকিদা নয়, সেই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই রাত্রটাকে ঘিরে একটা আনুষ্ঠানিকতা তৈরি হয়েছে, ফলে এই রাত্রিতে দেখবেন যে
কেউ বাজি ফুটায়, নানা রকম। আবার কেউ রান্নাবান্না করে ভালো, এক বাসা থেকে আরেক বাসা তারা খাবার পাঠায় ইত্যাদি। জানি না এই ঈদ উৎসবের দলিলটা কোথায়। ইসলামে তো ঈদ দুটো, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন। তাহলে এর বাইরে আর তো কোনো ঈদ নেই। এর বাইরে আরও অনেকগুলো ঈদ বিভিন্ন বিভ্রান্ত ফেরকাগুলো তৈরি করেছে, যেমন আশুরার দিন, এটা নাসবিরা তারা আনন্দের উৎসব, আর শিয়াদের কাছে এটা হলো কি, দুঃখের উৎসব, শোকের উৎসব। এভাবে নানা উৎসব তারা পালন করেছে, ইসলাম এগুলোকে সমর্থন করে না। সুতরাং শবে বরাতকে কেন্দ্র করেও কোনো উৎসবের ব্যবস্থা আসলে নাই। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই দিনকে কেন্দ্র করে কিছু, বা এই রাতকে কেন্দ্র করে কিছু ইবাদত চালু হয়েছে। একটা হলো আসসালাত আল আলফিয়া, আসসালাত আল আলফিয়া, আলফিয়া সালাত। আলফিয়া সালাতটা কি? এটা হচ্ছে শাবান মাসের এই 15 তারিখে রাত্রে দিবাগত, 15 তারিখ নয়, 14 তারিখ দিবাগত রাত্র, যেটা 15 তারিখের 15ই শাবান। এই রাত্রে মানুষ 100 রাকাত সালাত পড়ে, এবং সেখানে ইমাম সাহেব প্রত্যেক ইমামের সাথে তারা সালাত পড়ে সঙ্গবদ্ধভাবে। ইমাম সাহেব সেখানে প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হুয়াল্লাহ পড়েন। এইভাবে আসলে কোনো সালাত কোনো সহি হাদিসে বা হাসান হাদিসে বা মকবুল কোনো হাদিসে আসেনি। অতএব এটা যেখানেই প্রচলিত হোক না কেন, সেটা একটা বেদা হিসাবে গণ্য হবে। আফ্রিকার অনেক দেশেই এই সালাতটা প্রচলিত আছে। আমাদের বাংলাদেশের মানুষ মক্কা মদিনায় গিয়ে সুন্নতের পরিবর্তে দেখে যে কোথাও কোনো বেদাত আছে কি না। বাংলাদেশের মানুষের কাছে বেদাত খুবই একটা মানে হারানো ধনের মতো, পেলেই নিয়ে আসে। আমরা দেখি যে যেহেতু মক্কা মদিনা অনেক দিন ছিলাম, দেখেছি তারা খোঁজে কোথায় একটা পাথর পাওয়া যায়, মাটি পাওয়া যায়, খাকে শিফা নাম দিয়ে ওটাকে বোতলে ভরে। আর বাংলাদেশে হয়তো কিছু দুর্বৃত্ত আছে, দুষ্ট আছে, তারা এই একটা ব্যবসার জন্য এটা করে। তারপর মরিয়ম ফুল দেখবেন যে তারা খোঁজে ওখানে গিয়ে মরিয়ম ফুল কোথায় আছে, এরকম আরও যা যা আছে। তারপর যখন বাকি গোরস্থানে যায়, যে যদি জানতে পারে যে এটা অমুকের কবর, তো যার যে যত বড় জলিলুল কাদার সাহাবি সেখান থেকে মাটি দিলে তত বেশি লাভবান হবে। এগুলো অনেককে খুঁজতে দেখেছি আমরা মক্কায়ও তাই। তারপরে অনেকে গিয়ে যে হারামের কোনটা কোন দরাজা, প্রত্যেক দরাজা থেকে আবার তারা বারাকা নিয়ে আসে। হ্যাঁ, অনেকে দেখলাম যে আবার থুতু নিয়ে আসে, কোত্থেকে থুতু সংগ্রহ করে। আমি ইউটিউবে দেখেছি, সে বলে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু, এখনও তাজা, যেভাবে আপনার থুতু আছে সেরকম। এগুলো আবার মানুষকে দেখায়, এটা বাংলা ভাষাভাষী এরাই করেছে ভাই। অতএব আমি যে কথা বলছি এটা একদম ভুল নয়, যে আমাদের লোকজন সবসময় তকে তকে থাকে যে কোথায় কিছু বেদাত পাওয়া যায়, সেটা এনে যদি মানুষকে বলা যায়, মানুষও আবার বেদাত পাওয়ার জন্য খুব আগ্রহী। আমরা যদি সুন্নার দিকে মানুষকে আহ্বান করি, অনেক মানুষ বলে এটা ফেতনা, তাই না? সুন্নাটা হয়ে গেল তাহলে ফেতনা, আর বেদাটা হয়ে গেল আকাঙ্ক্ষিত বস্তু, ঠিক কি না বলেন? অবশ্যই ঠিক না, মানে বেদাটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত বস্তু নয়, বেদাটা হবে বর্জনীয় বস্তু। করণীয়টা কি? সুন্নাহ, করণীয়টা সুন্নাহ। আচ্ছা, এরপরে লাইলাতুন নিসফে শাবানকে কেন্দ্র করে আরও কিছু আমল আমরা দেখছি চালু হয়েছে, সেটা হলো সারা রাত সালাত পড়া। কেউ হয়তো 100 সালাত না, অনেকে আবার এই 100 সালাতের বেদাত সম্পর্কে জানে না, কিন্তু তারা মনে করে যে শবে বরাতের সালাত, সালাতু লাইলাতিল বারাত, বরাতের রাতের সালাহ। তো হয়তোবা এই যে মওদুর যে সমস্ত হাদিস থেকে এগুলো এসছে, তারা সেটাকে কেন্দ্র করেই মনে করে শবে বরাত যেহেতু সেলফ একটা বড় ফজিলতের জায়গা, অতএব এই রাত্রে আমরা তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি, বেশি বেশি সালাত পড়তে পারি। অনেকে এই যুক্তিটাও দেয় যে দেখেন একটা তো হাদিস আছে, একটা হাদিস আছে যে হাদিসটাকে ইবনু মাজা, ইবনু আবি আসিম, ইবনু হিব্বান এরকম আরও অনেক ইমাম বর্ণনা করেছেন, এবং এই হাদিসটাকে সহি বলেছেন ইমাম আহমদ, আউজাড়ি, ইবনু তাইমিয়া, ইবনু রজব, এমনকি শেখ আলবানিও এটাকে হাসান বলেছেন। সেটা মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়াত্তালিউ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান। নিসফ শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
বান্দাতের দিকে তাকান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন তিনি এই রাতে তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন দুই প্রকার ছাড়া একটা হলো মুশরিক আরেকটা হলো যারা হিংসুক বা যাদের মধ্যে বিদ্বেষ কাজ করে এই দুই শ্রেণী ছাড়া অন্য সকলকে ক্ষমা করে দেন এই হাদিসটাকে আমরা দেখতে পাচ্ছি আমরা যাদেরকে সম্মান করি সে সকল এবং যাদের বক্তব্যকে আমরা সত্য ধরে নিই তাদের মধ্যে অনেকে এটাকে সহি বলেছেন অথবা হাসান বলেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি তার এই হাদিসের উপর আলোচনায় দেখা গিয়েছে তিনি অনেকগুলো রেওয়ায়েত নিয়ে এসেছেন এবং সেখানেও তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই হাদিসের বর্ণনাটা শুদ্ধ সেটাকে আমরা সহি লেগাইরিহি বলি অথবা হাসান বলি এই দারাজার নিচে নয় আমরাও এটা নিয়ে অনেকবার বসেছি এবং আমাদের কাছেও তাই মনে হয়েছে এটা হাসান এতে কোনো সমস্যা নেই এটাকে হাসান বললে কোনো সমস্যা নেই যদিও সৌদি আরবের অনেক স্কলার এই হাদিসটাকেও দাইফ বলেছেন ওটাও আমাদের মাথায় রাখতে হবে তাহলে সবাই এটাকে সহি বলেন দাইফ বা সহি এর উপর একমত হন নাই কেউ বলেছেন সহি কেউ বলেছেন দাইফ কেউ বলেছেন হাসান আচ্ছা তারপরেও আমরা যদি ধরে নেই এই হাদিসটা হাসান শুদ্ধ মাকবুল হাদিস এই হাদিসে কী তথ্য দেওয়া হয়েছে বলা হয়েছে এদিন আল্লাহ তাআলা অনেককে ক্ষমা করে দেন কিন্তু এই ক্ষমাকে ঘিরে কোনো আমলের কথা কি এসছে কোনো আমলের কথা এসছে আসেনি সারারাত জেগে আমল সেটা আসেনি জমাতবদ্ধভাবে আমল মসজিদে একত্রিত হয়ে আমল বা এই দিনকে উৎসবে পরিণত করলে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এমন কিছু কি এসছে আসেনি পরের দিন সিয়াম রাখার কথা এসছে আসেনি আচ্ছা তাহলে বোঝা গেল এই হাদিসটাকে যদি আমরা শুদ্ধ হিসাবে গ্রহণ করি যেভাবে আমাদের অনেক ওলামায়ে কেরাম বলেছেন তাতেও কোনো সমস্যা নেই এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেই পারেন অনেককে যেহেতু একটা ইনফরমেশন এসেছে একটা হাসান হাদিসে সেটা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এর জন্য কোনো স্পেশাল ইবাদতের প্রোগ্রাম চালু করা যাবে না আচ্ছা এরপরে আরেকটা হাদিস যেটা আমরা পাই ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসবে তখন তোমরা সারা রাত জাগবে এবং কিয়ামুল লাইল করবে আর দিনভর সিয়াম রাখবে পরের দিন এই হাদিসটা মাওদু এই হাদিসটা মাওদু উলামায়ে কেরাম কেউ কেউ এটাকে একদম পুরো মাওদু বলেছেন কেউ বলছেন এটা প্রায় মাওদু অর্থাৎ এত দুর্বল যে দুর্বলতা কোনোদিন কাটেনি তো হঠাৎ করে এখন কেমনে কাটবে তাই না এটা একটা বিষয় আছে ইমাম শওকানি উল্লেখ করেছেন আল ফাওয়াইদুল মাজমুআ এই বইতে তিনি বলেছেন যে হাদিসটা এখানে এসেছে ইয়া আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে হাদিসের বক্তব্য অনুযায়ী আর কি ইয়া আলী হে আলী মান সাল্লা মিআত রাকআতিন লাইলাতান নিসফ মিন শাবান ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন বিফাতিহাতিল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আশার মাররাত ইল্লা কুদিয়া লাহু কুল্লু হাজা হে আলী যে ব্যক্তি নিসফে শাবানের রাতে 100 রাকাত সালাত পড়বে প্রত্যেক রাকাতে ফাতিহাতুল কিতাব এবং কুল হুয়াল্লাহ পড়বে 10 বার করে তাহলে তার সমস্ত হাজাত পূরণ করে দেওয়া হবে এটা মাওদু ইমাম শওকানি বলছেন কি এটা মাওদু বানোয়াট কথা এটা হাদিসই নয় আচ্ছা তৃতীয় যে বিষয়টা আমি একটু দ্রুত যাই হয়তো 5-10 মিনিট একটু বেশি লেগে যাবে সেটা হচ্ছে এশার সালাতকে সুরা ইয়াসিন পড়ার মাধ্যমে খাস করা যে শবে বরাতের রাতে সুরা ইয়াসিন দিয়ে এশার সালাত পড়লে বিশাল ফজিলত এটাও বেদা বলে গণ্য হবে ইমাম নববী বলেন সালাতু রজব ওয়াহিয়া সালাতু রাগায়েব ওয়া সালাতু শাবান বেদআতানি মুনকারাতানি কাবিহাতানি খেয়াল করেন ইমাম নববী বিখ্যাত সহি মুসলিমের যিনি ব্যাখ্যা দিয়েছেন এবং তার আল আজকার একটা বিখ্যাত গ্রন্থ আরেকটা আছে আল মজমু অনেকগুলো বিশ্ববিখ্যাত তার গ্রন্থ আছে রিয়াদুস সালেহীনের তিনি সংকলক তো এভাবে তিনি বলেন যে রজব মাসের সালাত যেটা শবে মেরাজের সালাত এবং সালাতুর রাগায়েব যেটা শাবানের সালাত এই দুটো ভয়ঙ্কর ধরনের বেদাত বলে তিনি উল্লেখ করেছেন আচ্ছা এরপরে যারা বলেন যে লাইলাতুল কদর এবং লাইলাতু মুবারাকা এটা নিসফে শাবানের রাত এই ব্যাপারে আরেকজন প্রখ্যাত স্কলার আশ-শাকায়রি তিনি বলেন هذا الكلام باطل باتفاق المحققين من المحدثين সকল মুহাক্কিক মুহাদ্দিসিনদের ঐক্যমতে এই কথাটা বাতিল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর হলো কদরের রাত্রি এটা
নিসফে শাবানে শবে বরাতের রাত্রি নয়, কারণ ওই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন দ্বারা সেই কথাটাই স্পষ্ট হচ্ছে এবং সূরাতুল কদর দ্বারা সেটা স্পষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা বুঝতে পারছি যে শাবান মাসে যতগুলো বেদাত সেটা নিসফে শাবানকে ঘিরেই আসলে তৈরি হয়েছে, সেটা আকিদাগত ত্রুটি হোক অথবা ইবাদতগত ত্রুটি হোক। আসুন আমরা কোরআন সুন্নার বিশুদ্ধ দলিল ভিত্তিক আমলের দিকে চলে আসি। খুবই সিম্পল, সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদতগুলো পালন করতেন, যে তরিকায় পালন করতেন, যে চিন্তাভাবনা নিয়ে, যে নিয়ত নিয়ে এবং যেভাবে, সেটাই হচ্ছে সবচেয়ে আসলাম, সবচেয়ে নিরাপদ তরিকা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ যেন যে কোনো বিভ্রান্তি বিচ্যুতি কিংবা বেদাআত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা যেন এই মহান উপলক্ষগুলো, এই ফজিলতপূর্ণ সময়গুলো, এই সুন্দর আমলগুলো বিশুদ্ধ পন্থায় করতে পারি, যাতে আল্লাহর কাছে সেটা মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, যাতে আখিরাতে এগুলো আমাদের কাজে আসে। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله على نعمة الإسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هدانا وشرح صدورنا بالإسلام والإيمان وأشهد أن محمدًا عبده ورسوله بلغ رسالة ربه أتم البلاغ صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد فاتقوا الله يا عباد الله واعلموا أن البدعة في الدين من أسباب سخط الله وحلول نقمته فاجتنبوا جميع المعاصي وجميع البدع وجميع الأعمال الشركية সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শরিয়া দিয়েছেন মানার জন্য, এবং এই শরিয়ার মধ্যে থাকাটাই আমাদের জন্য নিরাপদ। আমরা আল্লাহর কাছে এজন্য দোয়া করি তিনি যেন সকল মুনকারাত, ভুল বিভ্রান্তি, বেদাআত এবং শিরকিয়াত থেকে তিনি আমাদেরকে যেন রক্ষা করেন। যে বেদাআতগুলো চালু হয়েছে সেটা অন্য সাধারণ পাপের চাইতেও ভয়াবহ, কারণ পাপ কাজ আল্লাহ তাআলা এটা পাপ হিসাবে মানুষের কাছে এটাকে পরিচিত করে দিয়েছেন। কোনো পাপকে মানুষ সওয়াবের জন্য করে না, কিন্তু বেদাআতগুলোকে মানুষ সওয়াবের জন্য করে। পাপ কাজ থেকে মানুষ যখন করে তখনই ভাবে আসলে আর করবো না, একবারই করলাম, তাই না? এভাবে সে নিজের মধ্যে একটা গিলটি ফিল করে যে আমি তো খারাপ করলাম। আর বেদাআতের মধ্যে সে গিলটি ফিল করে না, সে ভাবে যে আমি ভালো কাজ করলাম। এখানেই বেদাআতের একটা ভয়ঙ্কর পরিণতি। ফলে আমাদের ওলামায়ে কেরাম আসলে বেদাআতকে সবচেয়ে নিকৃষ্ট পাপ বলে উল্লেখ করেছেন, এবং শুধু আমাদের ওলামায়ে কেরাম বলছি কেন, আমাদের সবার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নবনব আবিষ্কারগুলো থেকে বিরত থাকো, কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআহ, প্রত্যেক বিদআহ হচ্ছে বিভ্রান্তি, দালালাত, এবং প্রত্যেক দালালাত জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব আপনি আমি অল্প আমল করি সেটা যেন সঠিক হয়। যে আমল সম্পর্কে এখনও আমি পূর্ণ জ্ঞান লাভ করি নাই কিন্তু লোকজন বলছে এটা বেদা, তাহলে এটা থেকে বিরত থাকবেন। যতক্ষণ না পরিপূর্ণভাবে আপনার কাছে দলিল স্পষ্ট হবে, আমাদের মৌলিক কাজগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ইখতিলাফ নাই। পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে কি কারো বিভ্রান্তি আছে? নাই। এই অতিরিক্ত নফল সুন্নত নিয়েই কিন্তু ইখতিলাফ, এটা আমাদের মুসলিমদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের মারামারি কাটাকাটিগুলোও করি এই নফল কাজগুলোকে নিয়ে, আর আমাদের মধ্যে বিশাল বেদাতের বহরও তৈরি হয়েছে এই নফল কাজগুলোকে নিয়ে। জোহরের নামাজ নিয়ে কোনো বেদাত তৈরি হয় নাই, ফজরের নামাজ নিয়ে কোনো বেদাত তৈরি হয় নাই, কেউ ফজরকে নিয়ে কোনোদিন আসরের সময় লাগান নাই, লাগাইছে নাকি? এশার নামাজ কখনো জোহরের সময় কেউ নিয়ে এসছে? এরকম বেদাত চালু হয়েছে পৃথিবীতে, একজন মানুষও এরকম বেদাত
করেনি, কারণ দ্বীনের মৌলিক জিনিসগুলো দ্বীনের আলোর মতোই উজ্জ্বল। দ্বীন বলতে প্রথম দিনটা হলো ইসলাম, ইসলামের মৌলিক জিনিসগুলো দ্বীন বলতে দ্বিতীয় দিন হলো দিবস, দিবসের মতোই উজ্জ্বল। ফলে এই জায়গায় কোনো মানুষের পক্ষে বেদাত তৈরি করা সম্ভব নয়। বেদাত তৈরি হয়েছে দফল মোস্তাহাব জাতীয় আমলগুলো নিয়ে। কি দুর্ভাগ্য আমাদের, বেদাতের মতো ভয়ঙ্কর ভুলের মধ্যে আমরা আপতিত হয়েছে এই নফলগুলোকে নিয়ে, যে নফলগুলো না করলেও আপনাদের কোনো সমস্যা ছিল না। যদি আপনি ধরেন, ধরেই নিচ্ছি, যদি যারা বলে শবে বরাতের এই বিশাল আমলগুলো আছে, যদি সেটা না করলো কি হবে, কি পাপ হবে তাদের? শবে মেরাজের এই আনুষ্ঠানিকতাগুলো না করলে কি থেকে বঞ্চিত হলো তারা? একটু ভাবুন, একটু চিন্তা করুন যে যা আমল করব সঠিক করব, যেটার ব্যাপারে এখনও বিভ্রান্তি রয়ে গেছে সেটা থেকে বিরত থাকেন। এই মূলনীতি দিয়েছেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, আল হালাল উবাইয়েন ওয়াল হারাম উবাইয়েন ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুয়ের মাঝখানে আছে কিছু অস্পষ্ট জিনিস। অস্পষ্ট আমাদের কাছে, শরীয়তের কাছে না, নানা কারণে আমার কাছে অস্পষ্ট। তাহলে মূলনীতিটা কি? এই অস্পষ্ট জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখুন, নিজেকে পরিহার করুন। যতক্ষণ না এটা স্পষ্ট হবে হালাল, তারপরে আপনি করবেন, অথবা স্পষ্ট হবে হারাম, বর্জন করবেন। আর অস্পষ্ট অবস্থায়ও নিয়ে মূলনীতিটা কি? বর্জন করা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের এখানে আজকে একটা প্রোগ্রাম হবে ইয়াং জেনারেশনের জন্য, তাই না? দেরিতে বিবাহের একটা প্রোগ্রাম আছে, আপনারা সেখানে থাকবেন। আর আরেকটা বিষয় মনে হয় মুনকারাতের মধ্যে, এটা শাবান মাসের মুনকারাত না, কিন্তু ঘটনাক্রমে এই বছরের শাবান মাসের মধ্যে চলে এসছে, সেটা ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করেছি, তো একই আলোচনা দরকার নেই। এটা এখন স্পষ্ট হয়ে গেছে উম্মার কাছে, এটা অত্যন্ত গ্লানিকর, অশালীন একটা উপলক্ষ। মুসলিম উম্মার মধ্যে এটাকে ভালোবাসা দিবস হিসেবে ঢুকে দেওয়া হয়েছে, কিন্তু যারা এই ভালোবাসার আদান প্রদান করে সেখানে কিন্তু আল্লাহ রাসুলের কোনো নাম নেই। ভালোবাসা সব বিপরীত লিঙ্গের জন্য, অর্থাৎ অশালীনভাবে এর বিনিময়। সতর্ক করলাম সবাইকে, এখন তো এই জিনিসগুলোকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এখন বুড়ো মানুষও দেখে ভ্যালেন্টাইন্স ডে পালন করে। হ্যাঁ, আবার অনেকে এটাকে শরীয়ত সিদ্ধভাবে পালন করে, ওয়াইফের জন্য একটা লাল গোলাপ নিয়ে আসে, বলছে আজকের ভালোবাসা দিবসে তোমার জন্য উপহার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই উপলক্ষগুলোকে এন্টারটেইন করা যাবে না। এগুলো অন্যদের, খ্রিশ্চানদের, অন্য জাতির লোকদের, যাদের কাছে শালীনতা অশালীনতার মধ্যে কোনো ভেদাভেদ নাই, যাদের কাছে বিবাহ অথবা বিবাহ ছাড়াই সম্পর্কের কোনো পার্থক্য নাই। কিন্তু ইসলাম হচ্ছে পবিত্র জীবন, পবিত্র জীবন ব্যবস্থা, পবিত্র সম্পর্ক। অতএব এমন কোনো উপলক্ষ নেবেন না যে উপলক্ষ এসে আমাদের জীবনকে শালীন, সুন্দর, পবিত্র জীবনকে কলুষিত করবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আগামী 21শে ফেব্রুয়ারি আমাদের এখানে সকালবেলায় একটা জাকাতের এক্সিবিশন হবে, সেখানে আমরাও থাকবো ইনশাআল্লাহ। একটা সেমিনার হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, পাশাপাশি কর্পোরেট জাকাত, বিজনেস জাকাত, পার্সোনাল জাকাতের একটা ডেস্ক থাকবে, আমাদের শায়েখরাই সেগুলো পরিচালনা করবেন। আপনারা আপনাদের জাকাত বিষয়ক হিসাবগুলো এখানে নিতে পারেন। আর পাশাপাশি আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, আসুন আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দেন, এবং যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন দীনের পথে রাখেন, হেদায়েতের পথে রাখেন, ভালো মানুষ হিসাবে বাকি জীবনটা পার করার তৌফিক দান করেন। কোনো ভুল বিভ্রান্তি হয়ে গেলে, সেটা পাপ হোক, বেদাত হোক, শিরক হোক, সেগুলো থেকে তওবা করে আল্লাহ যেন আমাদেরকে পবিত্র জীবনে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত খালেস মুত্তাকি বান্দা হিসাবে কবুল করেন। আমাদের যে কোনো ভুল বিভ্রান্তি, আমাদের ত্রুটি, আমাদের পাপকে আল্লাহ যেন ক্ষমা করে দেন।